হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে এই মডার্ন শাড়ি লুকটা শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই শাড়ি লুকের ক্ষেত্রে পেটিকোট পরা যাবে না। যেটা পরতে হবে পেটিকোটের বদলে সেটা হচ্ছে জিন্স, লেগিংস, জ্যাগিংস, যে কোনো একটা তোমাদের পছন্দ অনুযায়ী। হ্যাঁ, অবশ্যই টাইট হতে হবে, লুজ হলে হবে না। তো কারণটা তোমরা বুঝতেই পারছো, শাড়িটা গোজা হবে তো সেই ক্ষেত্রে, আর যদি লুজ হয় শাড়িটা খুলে যেতে পারে। তো এই জন্যই বললাম, তাহলে লুজ হলে ক্যারি করতে অসুবিধা হবে, টাইট হলে ক্যারি করতে সুবিধা হবে, সেই কারণেই বললাম। আর হ্যাঁ, পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সহজেই এত সুন্দর একটা মডার্ন শাড়ি লুক রেডি হয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা উপরে টপ, ক্রপ টপ এবং ব্লাউজ যে কোনো একটা পরে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। শাড়িটার এক দু হাত বাদ দিয়ে পুরোটা বাম দিক থেকে পুরো ডান দিকে, মানে পেছনের অংশটা গুঁজে নিলাম কুচি করে, আর সামনের দিকটা গুঁজবো। দেখতেই পাচ্ছ, এক দু হাত যে ছেড়ে রেখেছিলাম ওইটা চওড়া দিক থেকে কুচি করব, তারপর গুঁজে নেব। আর এসব শাড়ির বর্ডার থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আর হ্যাঁ, তোমরা হালকা পাতলা শাড়ি নেবে তাহলে খুব সুন্দর হবে, আর ফিলগুলো ভালোভাবে বোঝা যাবে, যে কুচিগুলো করতো সেগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর হ্যাঁ, আঁচলের ক্ষেত্রে তোমরা ছোট ছোট আঁচল করতে পারো, আর খুব বেশি বড় আঁচল করলে, মানে প্লিটগুলো বেশি বড় বড় করলে ভালো লাগবে না, মাঝারি থেকে ছোট। তো সেই ধরনেরই প্লিটগুলো করে একদম পেছনের দিকে একটা পিন দিয়ে আটকে নিতে হবে, যেটাই পরো না কেন, ক্রপ টপ, টপ বা ব্লাউজ এর সাথেই আটকে নিতে হবে। আমি একটা ব্লাউজ পরেছি। আর হ্যাঁ, তোমরা পুরো ভিডিওটা দেখেই বুঝতে পারছো কত সহজেই রেডি হয়ে গেল। ¶¶